গ্যাসের দাম এক লাফে দ্বিগুণেরও বেশি বাড়ানোর প্রস্তাব দিল বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি। সোমবার এনার্জি রেগুলেটরি কমিশনের কাছে এক চুলার দাম 925 টাকা থেকে 2000 টাকা এবং দুই চুলার দাম 975 টাকা থেকে বাড়িয়ে 2100 টাকা করার প্রস্তাব দিয়েছে তারা। এছাড়া আবাসিক প্রিপেইড মিটার ব্যবহারকারীদের প্রতি ঘনমিটার বর্তমান গ্যাসের মূল্য 12.60 টাকা থেকে বাড়িয়ে 27.37 টাকা এবং সিএনজি প্রতি 35 টাকা থেকে বাড়িয়ে 76.04 টাকা করার প্রস্তাব করা হয়েছে। এছাড়া গড় হিসাবে দাম বৃদ্ধমান 9.36 টাকা থেকে 20.35 টাকা করার প্রস্তাব দিয়েছে বাখরাবাদ। মূলত বিভিন্ন খাতের বাড়তি খরচ ও ভর্তুকির চাপ কমাতে গ্রাহক পর্যায়ে দাম বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে বলে দাবি প্রতিষ্ঠানটির। এএইচএ সংবাদ, আইনুল হক, ঢাকা।